40 মিনিট হবে। আপনি কোথায় যাবেন? আমি তো যাব নৈহাটি, জামাই ষষ্ঠী এসেছিলাম, ফিরছি, বাড়ি ফিরবো আমি আর আমার হাজবেন্ড, শিয়ালদা দিয়ে যাব, কিন্তু এখন এত অবরোধ, আর যাবো কী করে সেটাই ভাবছি। টিকিটও তো দিচ্ছে না কাউন্টারে। কতক্ষণ ধরে চলছে যাবো? ওই 40 মিনিট হবে প্রায়। আপনি 40 মিনিট ধরেই বসে আছেন? হ্যাঁ, মোটামুটি আরও বেশিই হবে, আমি মোটামুটি এসেছি ওই সময়। এখন কিভাবে যাবেন? আপনার বিকল্প কোনো রাস্তা কি আর আছে যাওয়া? না না, আপাতত আমার তো নেই, কারণ আমাকে ফিরেই যেতে হবে যদি ট্রেন না ছাড়ে। ট্রেনের উপরেই ভরসা করে? হ্যাঁ, ট্রেনের উপরেই ভরসা। বলছে প্রশাসন আছে কিছু বললেন কখন ছাড়বে বা কিছু? না, আমার হাজবেন্ড তো টিকিট কাটতে গেছিল, টিকিট তো দিচ্ছে না। আপনার নাম? আমার নাম শ্রাবণী বিশ্বাস। আজকে একটা অ্যাক্সিডেন্ট হয়েছে, পাঞ্জাব থেকে কিছু এসছিলো লোক, ওরা মা মেয়ে দুজন ছিল, তো মা ট্রেনের মধ্যে উঠে গেছে, মেয়েটা উঠতে পারেনি, মেয়েটা পড়ে গেছে, গিয়ে ওই যে গ্যাপিংটা অনেকখানি, প্ল্যাটফর্ম থেকে ট্রেনের হাইটটা অনেক উঁচু বলে উঠতে পারছে না, এবং অনেক অ্যাক্সিডেন্ট এইভাবে হয়েছে, অনেকে পড়ে গেছে, আমিও নিজে 3 বার পড়ে গেছি, উঠতে পারি না, আমার পায়ে আর্থারাইটিস আছে। এখন আপনাদের এই অবরোধ কতক্ষণ চলবে? এখন তো বলতে পারছি না, এখন যদি ওখান থেকে না ওরা কিছু করে তো হবে। দাবিটা হচ্ছে প্ল্যাটফর্মটা উঁচু করতে হবে, তাহলে এই অ্যাক্সিডেন্টটা হওয়ার ভয় থাকবে না। কতক্ষণ ধরে চলছে এই অবরোধ? এটা 7টা থেকে চলছে, 1.5 ঘন্টা হয়েছে। আপনার নাম? আমার নাম শঙ্কর ঘোষ। দাদা 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 হাত চালাবো দাদা। আসা 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 আসা